আজকে নুরাতের আবার টিকা দিছে, ওই জন্য খুবই অসুস্থ, একদম একদম ইয়ে হয়ে আছে। এই যে মৈনা মৈনা গো, একটু কইটা বলেন না আমা, একটু কথা বলেন, লোকে বমি যাতে একটু কথা বলো না, একটু 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 টাকাও না, জ্বর আসছে, একটু কথা বলেন, এই তো ঘুম চলে আসছে তার, মানে এই যে মানে জ্বর এত পরিমাণে আসছে, সে সারাদিন চোখই মেলতেছে না, এমন অবস্থা। ময়না পাখিয়া, তো এখন বাজে রাত 12টার মতো প্রায়, আমি এখন খাওয়া দাওয়া সেরে রুমে এসেছি। এখন আমার হঠাৎ করে ইচ্ছে করছে যে আমি মেহেদি লাগাই হাতের মধ্যে। অনেক দিন ধরে হাতে মেহেদি লাগাই না, ঈদের সময়ও মানে বিভিন্ন কারণে লাগানো হয় না, হয় ঘরে থাকে না, না হলে মুড ভালো থাকে না, বিভিন্ন কারণে লাগানো হয় না। আজকে হঠাৎ করে ইচ্ছে হলো যে মেহেদি লাগাই, তো এখন আমি মেহেদি লাগাবো। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি হচ্ছে সিরাম টিরাম লাগিয়ে, সিরাম ময়েশ্চারাইজার, তারপর হচ্ছে সানস্ক্রিন লাগিয়ে বসে গেছি মেহেদি লাগাতে, সেজন্য মুখ একটু তেল মানে চিপচিপে লাগছে আর কি, ভেজা ভেজা লাগছে। আপনারা হয়তো ভাববেন যে কি মুখে সবগুলো অয়েল নাকি, আসলে এগুলো অয়েল না, সিরাম লাগিয়েছি সেজন্য। তো আমি এখন একজনের একটা মেহেদি ডিজাইন রিক্রিয়েট করব। এই যে উপরে দেয়া এই ডিজাইনটাই হচ্ছে আমি রিক্রিয়েট করব, একটা ছোট বোনের এই ডিজাইনটা ওর পেজ থেকে আমি নিয়েছি, রিদিস হ্যান্না। তো ওর ইউটিউব চ্যানেলও আছে, আবার হচ্ছে ফেসবুক পেজও আছে। এটা আমার ফ্রেন্ডের ছোট বোন, ও আরেকবার আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছিল, ও খুব সুন্দর মেহেদি লাগায়। ওর ডিজাইনটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, চেষ্টা করব আমি রিক্রিয়েট করার জন্য, জানি না কতটুকু পারি, তো দেখা যাক, চলেন এখন মেহেদি লাগাই। তো আমি হচ্ছে এই ডিজাইনটা রিক্রিয়েট করার ট্রাই করছি, দেখি আমি কতটুকু পারি। বিশ্রী রিক্রিয়েট হয়েছে এটা, আমি কোনোভাবেই আসলে ওর মতো করে করতে পারি নাই, অনেকক্ষণ চেষ্টা করলাম, কোনো অংশেই এটা মিলে নাই। দূর আর দেখাইতে ইচ্ছা করতেছে না, আসলে কোনো অংশেই রিক্রিয়েট হয় নাই এটা, তো আমার এখন আর এটা দেখাইতে ইচ্ছে করতেছে না, ইন্টারেস্ট নাই, দেখাইতেই লজ্জা করতেছে। এটা এত বিশ্রী রকমের রিক্রিয়েট মনে জীবনে আর কেউ করে নাই। সরি দিদি, আমি আসলে কোনোভাবেই তোমার এটা পারি নাই করতে, আর আসলে কারো জিনিস হচ্ছে কপি করা যায় না, যার ক্রিয়েটিভিটি তার কাছেই থাকে। দেখাইতে ইচ্ছে করতেছে না, কি করবো, উঠানো যাবে না, এত বিশ্রী ডিজাইন হয়েছে আমার এটা। উঠে যাও না ময়না, ময়না পাখি, হ্যালো কি ময়না, উঠে যাও, এবার উঠে যাও, এই উঠে যাও, উঠে যাও, উঠে যাও,
তো আজকের নাস্তায় হলো খোলার পিঠা আর ডিম ভাজি। এখন আমি নাস্তা করতে বসে গেলাম, আর এদিকে দেখতে পাচ্ছি যে এই যে এখানে হলো কাঠবাদাম, কাজু বাদামগুলোকে রোদে শুকাতে দেওয়া হবে, এগুলো যাতে নষ্ট না হয় আর কি। মা গো মা, চিকিৎসেন? হ্যালো হ্যালো, গুড মর্নিং, হ্যালো হ্যালো, গুড মর্নিং, হ্যালো হ্যালো, গুড মর্নিং। ও মা, কি হচ্ছে? শ্বশুর বাড়ি চলে যাবা? এরকম কান্না কেন করছিস? এই যে আজকে হলো রাধা চূড়া ফুলটা ফুটেছে, আমি আপনাদেরকে 15-20 দিন আগে মনে হয় কলি দেখিয়েছিলাম। এই যে এটা এখন পুরো দমে ফুটে গেছে, গত কালকেই ফুটেছিল, তো আমি আজকে ভিডিও করতে এসেছি। দেখেন কত সুন্দর লাগছে। হলুদটা আমার কাছে আগে ছিল, লালটা এই প্রথমবার ফুটলো, কৃষ্ণচূড়ার ফিল নেয় আর কি এটা থেকে, মানে কৃষ্ণচূড়া তো সহজে আর পাওয়া যায় না, তো এটা থেকেই কৃষ্ণচূড়ার ফিল নেওয়া। আমার কাছে অবশ্য কৃষ্ণচূড়াও আছে, তবে কৃষ্ণচূড়া এত সহজে ফুটে না, অনেক পরিপক্ক হতে হয় গাছটা। এই যে কি সুন্দর ঢোল খাচ্ছে বাতাসে। আরেকটা কলি আছে, এটাও ফুটে যাবে কয়েকদিনের মধ্যে। গাইজ, আমি না অনেকগুলো মরিচ নিয়ে এসেছি ছাদ থেকে তুলে, এই যে দেখেন একদম মানে হচ্ছে ওড়নার কোছায় করে হচ্ছে এগুলো উঠাই নিয়ে আসছি সব একসাথে। অনেকগুলো মরিচ হয়েছে দেখেন, ছাদ বাগানের মরিচ, খুব নাইস একটা স্মেল আসতেছে এগুলো থেকে। অনেক সুন্দর গ্রান মরিচগুলার, এগুলা দিয়ে ভর্তা করব আজকে। জি জি, এটা কে দিয়েছে গুলা? তোমাকে কে দিয়েছে? ওই যে ওই তো চুঞ্জা, এই তো চুঞ্জা ময়না পাখি। গোলাপ নিয়ে ফেলছো তুমি? গোলাপ নিয়ে ফেলছো, মানে ধরতে পারছে তো? আরেকবার আমের সিজন চলে আসতেছে। এই যে ইয়ামি ইয়ামি আম ভর্তা, এটাকে আমি বরফ থাকতে থাকতে হচ্ছে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, কারণ নরম হয়ে গেলে আর পারা যাবে না। আমটা হলুদ দেখা যাচ্ছে ভিডিওতে, কিন্তু অতটা হলুদ না, কিন্তু হচ্ছে একদম মানে সাদা কাঁচা আম রাখলেই দেখতেছি যে বেশি ভালো। তো এবছর অভিজ্ঞতা হলো, সামনের বছর একদম প্রথম দিকেই রেখে দিব ফ্রোজেন করারগুলা। এগুলো হচ্ছে পাকার টাইমের আম, তো সেজন্য একটু হলুদ টাইপের হয়ে গেছে, এই যে একদম ভর্তা যে ভর্তাই হয়ে গেছে। তো এগুলো আমি এখন এভাবে রেখে দিব বরফগুলা যাওয়ার জন্য। এরপর শুকনো মরিচ, বিট লবণ, লবণ সব কিছু দিয়ে ভর্তা করে খাবো। আর এদিকে বাজার থেকে কিছু বাজার সদাই নিয়ে আসা হলো, সেগুলো গুছিয়ে রাখা হয়েছে। এখান থেকে কি রান্না হবে আজকে জানি না। আর এখানে মাছও আনা হয়েছে, শিং মাছ, মাগুর মাছ, এগুলো পানি দিয়ে এখন রেখে দেওয়া হয়েছে এখানে, যাতে করে এখান থেকে তুলে তুলে জীবিত খাওয়া যায় মাছগুলোকে। আর আজকে হচ্ছে আবার মাছের অ্যাকোরিয়ামটা ক্লিন করে দিচ্ছি, পানি চেঞ্জ করে দিচ্ছি। একটু আগে দেখলাম যে একটা মাছ মারা গিয়েছে, মনে হচ্ছে পানিগুলো অতিরিক্ত হিট হয়ে গেছিলো সেই জন্য একটা মাছ মারা গিয়েছে। তো এই যে পাইপ দিয়ে পানিগুলো ফেলে দিচ্ছি, আর আমি মাছগুলোকে এখানে আলাদা বালতিতে হচ্ছে ইয়ে দিয়ে রেখেছি আর কি,
নতুন পানি দিয়ে, ভালো পানি দিয়ে। শীত আসার আগে আগে আরেকবার হচ্ছে ইয়ে করে দিচ্ছি আর কি, কারণ শীত আসলে আর মাছকে নাড়াচাড়া করা যায় না, এগুলো যেহেতু সেন্সিটিভ মাছ, তো সেই জন্য শীত আসার আগে আগে আমি পানিগুলো চেঞ্জ করে দিচ্ছি। এটা কি ঝগড়া নাকি খুশি? ময়না পাখির চোখে নিশা লাগিলো রে।